আসসালামু আলাইকুম আমি নাইদুল ইসলাম সাহেব এখন আমি কুৎফোর্স কুটফোর্স লাউন সিক্স সেভেন সেভেন এক্সিভিশন থ্রির বি নম্বর কুয়েশন ইউথ অ্যানাদার বুকসের নিয়ে আলোচনা করবো যে কুয়েশনে বলছে কুয়েশনটা আমরা সিম্পলি বুঝতে চাই কুয়েকশনে বলতে হইল হলো ওয়ানগুলোকে আমরা একসাথে একসাথে নিয়ে আসতে হবে মানে মাঝখানে যে জিলো আছে গ্যাপ গ্যাপটাকে ফিল আপ করে ওয়ানগুলোকে একসাথে নিয়ে আসতে কয় গোল কয় গোল শিফট করতে হবে কয়টা অপারেশন করতে হবে প্রত্যেকটা অপারেশনে একটা সংখ্যাকে হয় লেফট করে অথবা করে নিতে পারবো এদিকে নিতে পারবো অথবা এইদিকে নিতে পারবো এবার কতটা অপারেশন করলে সংখ্যাগুলোকে একভাবে একসাথে নিয়ে আসা যায় যদি আমরা প্রথম উদাহরণে দেখি এই এককে আমরা এই এককে এই করে নিলাম মিনিমাম কতগুলো এই করে অপারেশন করে নেওয়া যাবে এক এই করে নিলাম আর জিরোকে একে করে নিলাম একটা অপারেশন করলাম দেন আরেকটা অপারেশনে এ এককে এইখানে নিলাম এই জিরোকে এইখানে নিলাম মানে আরেকটা অপারেশন করলাম এক প্লাস এক দুই তাহলে আনসার আসছে হলো দুই দেন আমরা এই উদাহরণটা যদি দেখি পাঁচ এক জিরো জিরো এক এককে প্রথমে এ করে নিলাম জিরোকে এই করে নিলাম দেন এই এককে এই করে নিলাম দেন যে জিরোকে এগিয়ে নিলাম মানে দুইটা অপারেশন করে এইরকম পজিশনে নিয়ে আসলাম তিনটা এককে সাইডে দিয়ে মাঝখানে গ্যাপটা ফিল আপ করে ফেললাম দুইটা জিরোকে সাইডে নিলাম মানে দুইটা অপারেশন করে এটা করতে পারলাম আমরা এ সজিশনে এটা করতে হবে ফার্স্টে আমাদের একের পজিশনগুলোকে স্টোর করতে হবে এটা ভেক্টরের মধ্যে আমরা স্টোর করলাম এখানে একের পজিশন তিন একের পজিশন পাঁচ একের পজিশন সাত তবে একটু স্টোর করলাম স্টোর করার পরে আমরা প্রত্যেকটা একের পজিশনের ডিফারেন্স দেখব দেখে এক মাইনাস দিব মানে এই সাত থেকে পাঁচের ডিফায়েন্স কত মাসখানে ডিফায়েনটা ফিল আপ করতে হবে তাই ডিফায়েন্সটা দেখব সাত থেকে পাঁচ ডিফায়েন্স দুই দেখে পাশাপাশি আনতে হলে আমাদেরকে দুই গোল সাতকে দুই গোল নিলে আমরা পাশে এখানে নিতে পারবো কিন্তু পাশাপাশি আনতে হলে আমরা ডিফায়েন্স মাইনাস ওয়ান পজিশন করতে হবে সাত আর পাশের ডিফাইন হলে দুই

পাঁচ মাইনাস তিন মাইনাস ওয়ান নেই তাহলে এটা এই এখানে যাবে তাহলে দুই মাইনাস এক তাহলে এক প্লাস এক এখানে এক গোল এখানে এক গোল দুই দুই গোল নিলে এটাকে অপারেশন করলে এইটা এইরকম সিকোয়েন্সে আসবে তাই জন্য আরেকটা এক্সাম্পুলে দেখি একের পজিশন হলো এক দুই তিন এক দুই পাঁচ এখন এই পাঁচকে যদি আমরা পাঁচ মাইনাস দুই মানে এইটা দেখে যদি মাইনাস দিই উল্টো দিক থেকে মাইনাস দিই তাহলে তিন গোল আসবে তিনগুল আসবো তিন মাইনাস দুই এক দিলে দুই এটাকে যদি দুই গোল নেই তাই তাহলে আমরা সিকোয়েন্সটা এক এক এইরকম হবে উত্তার জন্য দিকে আরেকটা ভালোভাবে বুঝতে পারবো ফার্স্টে আমরা এটা এর মধ্যে সবগুলা বেলু পুশ করে নিলাম বেক্তরের এটা বেক্তরের মধ্যে পজিশনটা পুশ পুজ করবো আমরা প্রত্যেকটা ওয়ানের পজিশন মধ্যে পজিশন পুজ করবো উল্টো দিক থেকে বেক্টরের উল্টো দিক থেকে দুইটা একের মধ্যে ডিফাইনটা আমরা বের করে ওয়ান মাইনাস দিব আর সামের মধ্যে যোগ করবো সেটা দিকে শামটা পিন করে দিব আমরা উল্টো দিক থেকে সাত মাইনাস পাঁচ মানে পাঁচ মাইনাস তিন উল্টো দিক থেকে প্রত্যেকটা ডিফাইন দেখব ডিফাইনটা যুগ ফল ফল পিন করে দেবো রাস্তার দিকে